ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে একটা সিম্পল এবং খুবই ইজিভাবে একটা রেসিপি করে দেখাচ্ছি, তো সেটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগে থাকবে, কারণ আমারও খুব ভালো লেগেছে, তো বাচ্চাদেরও খুব ভালো লাগে। আমি এরকম ছোট ছোট কিউবের মতন করে চিকেনটা কেটে নিয়েছি, এটা কিন্তু বোনলেস চিকেন আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতন মাপটা নিয়ে নিও। আমি এতে 250 গ্রাম মতন চিকেন নিয়েছি, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যারা ঝাল পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করলাম, 1 টিস্পুন মতন আমি ডার্ক সয়া সস অ্যাড করলাম, ওয়ান টিস্পুন মতন টমেটো ক্যাচাপ আমি অ্যাড করলাম, তোমরা টমেটো সসও অ্যাড করতে পারো। ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় রেখে দেবো 1/2 ঘন্টা মতন। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ব্যাটারটা করেছি, এই ব্যাটারটা হচ্ছে কোনো রকম কোনো বেসন নয় বা ছোলারও কোনো ইয়ে নয়, এটা আমি মটর ডালটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, আর কিছুই আমি অ্যাড করিনি। তোমরা চাইলে এইভাবে কিন্তু করতে পারো, বেসন কিন্তু কোনো রকমভাবে দেবে না। তেল কড়াইতে দিয়ে দিয়েছি আমি, গরম হয়ে গেছে, বেসনের বদলে এই রকম মটর ডালের ব্যাটার তৈরি করে তোমরা যদি যে কোনো পকোড়া করে থাকো বা করবে, দেখবে প্রচণ্ড সুন্দর খেতে হয় এবং বাচ্চারা তো খুব সুন্দরভাবে খায়। বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাদেরকেও তোমরা সার্ভ করতে পারো, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগে কিন্তু খেতে। বেসনের একভাবে ব্যাটার তৈরি করে আমরা খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তো আমি ভাবলাম ডিফারেন্টভাবে কিছু করলে বেশ বাচ্চারাও মজা করে খাবে, এবং অনেক বাচ্চাই আছে খেতে পছন্দ করে না, খেতে ইচ্ছা করলেও ভালো লাগে না তাদের, তো তাদের জন্য বিকালের একটা স্ন্যাক্সও তৈরি হয়ে গেল। তেলটা গরম হয়ে যেতে আমি একটা একটা করে চিকেনের ডো ভালো করে মটর ডালের ব্যাটারটার মধ্যে মাখিয়ে আমি এর তেলের মধ্যে ছেড়ে দিলাম। এমনিতে মটর ডালের ব্যাটার তোমরা করে দেখবে, যে কোনো শুধু যদি তোমরা মটর ডালের ব্যাটার করে বা একটু মাখামাখা কত করে বড়া টাইপের করে থাকো, তাহলে দেখবে খুব সুন্দর মুচমুচে হয়। কিন্তু বেসনের থেকেও কিন্তু মটর ডালের এই যে ব্যাটারটা, এটাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। যে কোনো ডালের ব্যাটার তৈরি করে তোমরা যদি পকোড়া করো, দেখবে যে কোনো পকোড়া, চিকেন পকোড়া হোক, মাটন পকোড়া হোক, বা পনির পকোড়া হোক, বা ভেজ পকোড়া হোক, যে কোনো পকোড়াতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় এবং খেতে কিন্তু একটু অন্যরকম, একটু ডিফারেন্ট মতন লাগে। আমরা তো এমনি বেসনের বা অন্য কোনো ব্যাটার দিয়ে তো আমরা করেই খেয়ে থাকি, কিন্তু এইরকমভাবে করে দেখো তোমরা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা পকোড়া কিন্তু তোমরা খেতে পারবে। আশা করছি বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। জাস্ট 10 মিনিটের মধ্যে তোমরা এই পকোড়াটা বিকালের স্ন্যাক্স হিসাবে বাচ্চারা স্কুল থেকে আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু করে দেওয়া যায়। চিকেন তো সবার বাড়িতেই কম বেশি সবার বাড়িতেই থাকে স্টকে, তো এটা আর ডাল সেটাও বাড়িতে স্টকে থাকে। তো হয়ে গেছে আমার পকোড়া তৈরি করা, চিকেন পকোড়া তৈরি করা, আমি এবারে তুলে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে শেয়ার করে দিও। বাদ বাকি যেগুলো যেটুকু রয়েছে সেটুকু আমি ফ্রাই করে নেব।
বাদ বাকি যেটুকু ছিল সবগুলো আমি প্রায় এক এক করে দিয়ে দিয়েছি। এক পিট করে আমার ভাজাও প্রায় হয়ে এসেছে, আমি তুলে দিচ্ছি। দেখে নাও, কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, খেতেও কিন্তু বেশ মুচমুচে লাগে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। সবগুলো হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। এই চিকেন পকোড়ার সাথে সস দিয়ে, যে কোনো সস দিয়ে তোমরা সার্ভ করতেই পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বা স্যালাড দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। হয়ে গেছে আমার চিকেন পকোড়া, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।